ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররমে এবং যেখানে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষের ঢল, কিন্তু দেশের প্রথম ঈদের জামাত সেটি কিন্তু আদায় হয়েছে। এবং ঈদের জামাতটি আদায় হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে দোয়া দরুদ চলছে সে তারপরে কিন্তু তারা মোনাজাতে কিন্তু তারা শরিক হবেন। এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইতুল মোকাররম থেকে দেশের সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদ এবং দেশের প্রথম ঈদের জামাত কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়েছে 7টায়, এবং এরপরেও আরও কয়েকটি ধাপে কিন্তু এখানে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে, সেটি হবে 10:45 পর্যন্ত, এবং এরপরে জাতীয় ঈদগাহেও কিন্তু ঈদের জামাত রয়েছে। দর্শক, এইখানে যারা আসলে মুসল্লি রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব এক মাস সিয়াম সাধনার পরে যে তাদের ঈদের জামাত আদায় করার যে অনুভূতি সেটি একটু জানবার চেষ্টা করব। শুরুতেই আমরা একজন ভাইকে পেয়েছি, কেমন লেগেছে এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের জামাত একসঙ্গে আদায়? ঈদের জামাতের একটা অন্যরকম অনুভূতি আমরা আছে জানি, কি মনে হচ্ছে আপনার, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ঈদের জামাত সবার সাথে একসাথে আদায় করা অনেক আনন্দের বিষয় আর কি। দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পরে এই অনুভূতি সবার সাথে একসাথে আত্মীয় স্বজনদের সাথেও দেখা করব, যা ঈদের সালামি নিব, একটা আলাদা অনুভূতি আর কি সবার সাথে। আজকে আসলে বিশেষ এই দিনে, খুশির এই দিনে সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া ছিল? সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছিল যারা কবরে চলে গেছে তাদের যাতে মাগফিরাত হয়ে যায়, আর যারা আছে তারা যাতে দীর্ঘ হায়াত লাভ করে, আর সবাই যাতে খুশি থাকে দুনিয়াবাসী সবাই যেই যেখানেই আছে। দর্শক, আমরা জানি যে এখানে এরপরে আরও একটি জামাত অনুষ্ঠিত হবে, সেটির জন্য আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের সামনে হাজারো মানুষের ঢল এবং সেটি কিন্তু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। ঈদের দ্বিতীয় জামাতে তারা শরিক হবেন সে কারণে, এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিশেষ নজরদারি রেখেছেন, একই সঙ্গে 4 স্তরে নিরাপত্তা কিন্তু তাদের জন্য বলয় রাখা হয়েছে। এবং এখানে আরও যারা রয়েছেন মুসল্লি তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, অনেকেই আছেন এখানে, আপনার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। ঈদের জামাত আদায় করলেন প্রথম জামাত এবং এক মাস সিয়াম সাধনার পরে এই জামাত আদায় করলেন, সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া ছিল এবং এর অনুভূতিটা কেমন? সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছিল আল্লাহ তাআলা যেন বাংলাদেশের উপরে রহমত নাজিল করে, শান্তি নাজিল করে, আল্লাহ তাআলা সবার সাথে মিল মহব্বত রাখে, সবাইকে একসাথে রাখতে পারে, দেশের উন্নতি হয়, দেশে আয় বরকত হয়, এইটাই দোয়া করব। এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের এরকম একটা খুশির দিনে সকলের সঙ্গে এত বড় একটা মসজিদে ঈদের নামাজ আদায় করার অনুভূতিটা কি? অনেক মাশাআল্লাহ, অনেক বড় অনুভূতি, এই অনুভূতির কথা আর বলা শেষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করি এরকম বড় বড় জামাত যেন পরে তৌফিক দান করুক। আমরা দেখেছি যে এখানে আসলে সব বয়সের পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু ঈদের জামাতে আদায় করতে এসেছেন, এখানে আরও একজন যুবক বয়সের একজন রয়েছে, তরুণ, কেমন লেগেছে আসলে এত মানুষের ভিড়ে, এত রঙিন রঙিন পাঞ্জাবির ভিড়ে আপনার সাদা পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায়, কেমন লেগেছে অনুভূতি? আলহামদুলিল্লাহ, অনেকই ভালো অনুভূতি হয়েছে। এক মাস রোজা রাখার পর আজকে ঈদের নামাজ পড়লাম, খুবই ভালো অনুভূতি লাগছে। আমরা জানি যে ঈদের দিনে আসলে তরুণদের একটু ভিন্ন রকম প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, ঈদের জামাত শেষে সালামি ওঠানোর একটা বিষয় আছে, এরপর ঘোরাঘুরির একটা বিষয় আছে, এরকম কোনো প্ল্যানিং আছে কি? প্ল্যানিং ভাই, সকাল সারা রাত জাগনা ছিলাম, তো এখন বাসে গিয়ে প্ল্যানিং ড্রেস ঘুমাবো, আর কোনো প্ল্যানিং নেই এখন আজকে। দর্শক, আমরা জানি যে আসলে ঈদের দিনের যে জামাত, ঈদের দিনের যে জামাত সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে প্রথম জামাত, এবং প্রথম জামাতে শরিক হওয়া দেশের প্রথম জামাত এটি, এবং হাজারো মুসল্লি এখানে ছিল, কেমন লেগেছে অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল অনুভূতি। আজকের প্রথম জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সকাল 7টা শুরু হয়েছে, নিরাপত্তা চারিদিকে নিরাপত্তা বেষ্টনীতে খুব চাদর দিয়ে ঢাকা ছিল, পুলিশের নিরাপত্তা ভালো ছিল, মুসল্লিদের আগমন খুব ভালো ছিল, এবং সব মিলে খুব ভালো একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে আমি মনে করি যে অন্যান্য সময় থেকে আজকের পরিবেশটা ভালো, নামাজের জন্য খুব ভালো ছিল, সবাইকে ঈদ মোবারক। দর্শক শুনছিলেন তাদের কাছ থেকে, এখানে একজন ঈদের জামাত পড়লে সবার সঙ্গে কেমন লেগেছে? ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক জানাবে কি? ঈদ মোবারক।
দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমে মোনাজাত শুরু হয়ে গেছে এবং সৃষ্টিকর্তার কাছে যে তাদের ফরিয়াদ সেটি কিন্তু তারা এখন পেশ করবেন এবং একই সঙ্গে দর্শক একটু জানিয়ে রাখতে চাই এই মোনাজাতের পরপরই যারা আসলে বাড়ির উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু মুলাকাত করবেন কোলাকুলি করবেন যেটা আসলে অসম্ভব সুন্দর একটি দৃশ্য কিন্তু এই ঈদের জামাতের শেষে এবং এই মুহূর্তে যারা আসলে মোনাজাতে মক্ত রয়েছেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি এক মাস সুযোগ পেয়েছিলেন গুনাহ মাফের রহমত মাগফিরাত এবং নাজাতের যে ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত যে 30টি দিন রমজানের সেই সিয়াম সাধনার পরে শেষ হয়ে গেছে সেটির জন্য অনেকের আফসোস রয়েছে কেননা এক বছর পরে কিন্তু আবার সেই মাস ফিরে আসবে সেই মাসটি তারা আসলে পাবে কিনা সেটি তাদের হায়াতের উপরে নির্ভর করছে এবং সেজন্যই অনেকের মধ্যে আজকে এরকম খুশির একটা দিনে কারো কারো মনে আসলে সেই বিষয়টি নিয়ে একটু আফসোস রয়েছে যে তারা হারিয়ে ফেলেছে আরও একটি রমজান জীবন থেকে চেষ্টা করছেন সকলেই আসলে নিজেদের মতো করে সৃষ্টিকর্তার প্রতি আল্লাহ তাআলার প্রতি তাদের যে ফরিয়াদ রয়েছে সেটি পেশ করবার এবং বাইতুল মোকাররমের যিনি ইমাম রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে শুনতে পাচ্ছেন যে তিনি মোনাজাতে আসলে সেই ফরিয়াদ কিন্তু জানাচ্ছেন যে যার মতো করে আসলে সময়টাকে উপভোগ করছেন কেউ কেউ ফ্রেম বন্দি করে রাখছেন ফোনে এবং যারা রয়েছেন কেউ কেউ মোনাজাত ধরতে ধরতে বের হচ্ছেন আবার অনেকেই এখনও বাইতুল মোকাররমে অবস্থান করে তারা কিন্তু মোনাজাতে শরিক হয়েছেন দর্শক এই অবস্থা থেকে আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই বিষয়টি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইতুল মোকাররমের যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে ফরিয়াদ সেটি কিন্তু সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি কিন্তু তারা পেশ করছেন এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদুল ফিতরে প্রথম জামাত দেশের প্রথম জামাত কিন্তু তারা কিন্তু শরীক হয়েছেন এবং আমরা জানি যে রমজানকে আসলে তিনটি ভাগে আল্লাহ তাআলা কিন্তু প্রেরণ করেছেন নাজাত মাগফিরাত এবং রহমত এই তিনটি ভাগে 10 দিন করে 30 দিনের যে রমজান সেটি তারা সিয়াম সাধনার পরে আজকে কিন্তু এই ঈদুল ফিতর অন্যতম খুশির দিন বছরে মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কাছে অন্যতম এবং প্রধান ধর্মীয় উৎসব কিন্তু এটি এবং সেই ধর্মীয় উৎসবের প্রথম যে কাজ সেটি কিন্তু হচ্ছে ঈদের জামাত আদায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই জাতীয় বাইতুল মোকাররমে এসেছেন ঈদের নামাজ আদায় করছেন এবং যারা আসলে প্রথম জামাতে শরিক হতে পারেননি তারা কিন্তু দ্বিতীয় জামাতে শরিক হবার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি তার কিন্তু অপেক্ষা করছেন এবং সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে আছেন এখন কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে এবং এটি আসলে জামাতের যে মোনাজাত প্রথম জামাতের যে মোনাজাত সেটি শেষ হওয়া মাত্র কিন্তু তাদেরকে আবার প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং যারা আসলে এখানে নামাজ আদায় করেছেন প্রথম জামাত তাদেরকে কিন্তু বের হওয়ার জন্য অন্য একটি প্রবেশ পথ অন্য একটি বাহিরের যে দরজা রয়েছে সেটি কিন্তু খোলা রেখেছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই সবশেষ যে ঈদের জামাতের সবশেষ যে অবস্থা অর্থাৎ মোনাজাতে মগ্ন যারা রয়েছেন তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জাতীয় বাইতুল মোকাররম থেকে ঈদের প্রথম জামাত দেশের প্রথম জামাত সেটি আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং ঈদের জামাত শেষে যে মুসল্লিরা এই মুহূর্তে মোনাজাতে মগ্ন রয়েছেন সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টিকর্তার কৃপায় তাদের যে চাওয়া পাওয়া এবং এক মাস সিয়াম সাধনার পরে তাদের যে ভুল ত্রুটি সেটি শুধরে যাতে তাদের সিয়াম সাধনার যে রমজান বলা হয় সিয়াম সাধনা
সেটি যাতে কবুল করে নেন সৃষ্টিকর্তা, সেটির জন্য কিন্তু ফরিয়াদ করছেন, কান্নাকাটি করছেন আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের যারা পুরুষ রয়েছেন তারা কিন্তু এসেছেন ছেলে সন্তানদেরকে নিয়ে একসঙ্গে, তারা কিন্তু এসেছেন টুপি মাথায় এবং পায়জামা পাঞ্জাবি পরে, রঙিন পাঞ্জাবি পায়জামা পরে কিন্তু আজকের এই যে ঈদের জামাত, প্রথম জামাত, সেটিতে কিন্তু তারা শরিক হয়েছেন। দর্শক, জাতীয় বাইতুল মোকাররম থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ জুবের, দেখানোর চেষ্টা করছি আজকে দেশের প্রথম ঈদের জামাত বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে এই মোনাজাতের পরপরই আমরা জানি যে তারা মুলাকাত বা কোলাকুলি, অসম্ভব সুন্দর একটি দৃশ্য, অসম্ভব সুন্দর একটি দৃশ্য কিন্তু এটি মুসলমান ধর্মাবলম্বীদের জন্য। তারা নামাজ শেষে নিজেদের মধ্যে যে বধ কিংবা অন্যান্য যে খারাপি রয়েছে সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে, শ্রেণীবিন্যাস না করে, শ্রেণীবিভেদ ভুলে তারা কিন্তু মুলাকাতে অংশগ্রহণ করবেন এবং যে যার যে অন্তরের বাসনা সেটি কিন্তু এখন আসলে সৃষ্টিকর্তার প্রতি জানাচ্ছেন। আমরা সেই অসম্ভব দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে নামাজের পরপর, মোনাজাতের পরপরই তারা কিন্তু আসলে মুলাকাত করলেন। এই যে নামাজের পর আসলে মুলাকাতের যে আনন্দটা, এটা কেমন আসলে? এই অনুভূতিটা বলেও প্রকাশ করা যায় না, যারা রোজা রাখে তারা এটা ভালো করে বুঝতে পারবে। থ্যাংক ইউ। আপনার সঙ্গে কথা বলবো, আসলে নামাজ শেষ হলো, এক মাস সিয়াম সাধনা শেষ হলো, এরপরে আজকে ঈদের দিন, খুশির দিনে ঈদের জামাত শেষে মুলাকাত করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, কেমন লাগছে আসলে অনুভূতিটা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আল্লাহ 30টা রোজা রাখার পরে আমাদের নামাজ পড়ার তৌফিক দান করছে, এই জন্য আল্লাহর কাছে কুটিয়ে কুটিয়ে শুকরিয়া। এবং ঈদের মোকে আপনাকে ঈদ মোবারক এবং সবাইকে দেশবাসীর প্রতি ঈদ মোবারক। দর্শক, আসলে ঈদের শেষ হয়ে গেল, ঈদের প্রথম জামাত, দেশের প্রথম জামাত জাতীয় ঈদগাহ থেকে ঈদের জামাতটা শেষ করলেন এক মাস সিয়াম সাধনার পরে, কেমন লাগছে অনুভূতি? না, খুব ভালো লাগছে, আর বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসতে পারে আরও ভালো লাগছে। সবার সাথে নামাজ পড়লাম, 20,000-এর উপর মুসল্লি হলো। আমরা জানি যে পুরুষের জন্য একটা মুলাকাতের বিষয় রয়েছে, মোনাজাত শেষে কোলাকুলির একটা বিষয় রয়েছে, এই বিষয়টা আসলে কতটা উপভোগ করেছেন? এই বিষয়টা করিনি, আপনার সাথে প্রথম করতে চাই। কেমন লেগেছে এবার একটু জানতে চাবো আপনার কাছে? খুব ভালো লেগেছে। এক বছর পরে আবার এই দৃশ্যটি দেখা যায় এবং এক বছর পরে এই দিনটি আসে, এটার জন্য কতটা অপেক্ষা করবেন এবং কেমন লাগছে আসলে এক মাস সিয়াম সাধনা শেষ হয়ে গেল? না, একটু তো খারাপ লাগলো যে এক মাস সিয়াম সাধনায় ছিলাম, কিন্তু আমরা যেটা আবার যেন 11 মাস একই ইবাদত বন্ধবি করতে পারি সেই আশা করছি আর কি। ধন্যবাদ। আমরা একটু এবার কথা বলবো আপনাদের সঙ্গে, আপনার কাকি নিয়ে এসেছেন, আপনার ছেলেকে নিয়ে এসেছেন এবং দুজনই ছেলে, দুই ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করলেন, এটার আসলে অনুভূতি, আনন্দটা কতটুকু? আসলে আমি আমার দুইটা ছেলেকে নিয়ে বাইতুল মোকাররম আজকে ঈদের ফিতরের নামাজ পড়তে আসছি, একটু আনন্দ লাগতেছে ঠিক আছে, কিন্তু আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো আরও বেশি আনন্দ লাগতো। আজকে ঈদের দিন আমি আমার মা বাবাকে মিস করতেছি, এটা হলো সবচেয়ে বড় কথা। পুরো মাস আমরা সিয়াম সাধনা করার পরে আজকে যে আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার চেষ্টা আমরা এখানে আসছি, সেটা আসলে কতটুকু আমরা অর্জন করতে পারছি সেটা আমরা জানি না, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমাদের ভিতরে যে মানসিক যে পরিবর্তন
সে পরিবর্তন যে পর্যন্ত না হবে মানুষ আমাদের অন্তরের ভিতরে যেই জানোয়ার বাস করতেছে সে জানোয়ারকে আমরা যে পর্যন্ত হত্যা না করতে পারবো সে পর্যন্ত আমাদের ইমান আমলের পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারতেছি কিনা সেটা আসলে আমরা বলতে পারতেছি না। আমরা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমরা যতটুকু পুরো মাস সিয়াম সাধনার পরে আজকে আল্লাহ পাকের কাছে ছাবার জন্য আসছি, আল্লাহ পাক কতটুকু দিতে দিয়েছে আর আমরা কতটুকু নিতে পেরেছি সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি একটু তোমার সঙ্গে কথা বলবো, বাবার সঙ্গে নামাজ পড়তে এসেছো, বাবা আফসোস করলো বাবার জন্য, তোমার আসলে বাবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে পারার আনন্দটা কতটুকু? সে আনন্দটা আমার পক্ষে বলে বলার মতো সম্ভব না, সেটা একটা অনুভূতি। অনেক ভালো লাগছে আমার আজকে ঈদের নামাজ ঈদের নামাজটা পড়ে, এবং ঈদ মানে হলো যে সারা বিশ্বের মানুষ একসাথে এসে নামাজ আদায় করা, ভ্রাতৃত্বের বন্ধন মিলন করা, এবং আজকের দিনটা খুবই ভালো একটা মানে ভালো দিন। আমরা সিয়াম সাধনা খুশির দিন এবং আনন্দের দিন। এবং আমরা জানি যে নামাজ শেষে একটা কোলাকুলি হয়, আমরা এই মুহূর্তে একটু বাবা ছেলের কোলাকুলিটা দেখব। আমরা এই মুহূর্তে বাবা এবং ছেলের কোলাকুলি দেখছি এবং তারা নামাজ শেষে কিন্তু কোলাকুলি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব এক দৃশ্য কিন্তু এটি, এবং এটার সাক্ষী হওয়া সত্যি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। আসলে ছোট ছেলের সঙ্গে তিনি কিন্তু কোলাকুলি করছেন, বাবার সঙ্গে কোলাকুলি করলেন, কেমন লাগলো? ভালো লাগে, ভালো লেগেছে। নামাজ আদায় করতে পেরে কেমন লেগেছে? আরে ভালো লাগছে। সবাইকে আসলে ঈদ মোবারক জানাতে চাও কিনা? জি, ঈদ মোবারক, ঈদ মোবারক, একসঙ্গে ঈদ মোবারক। হ্যাঁ, দর্শক, আসলে এই ছিল জাতীয় ঈদগাহ থেকে, দুঃখিত, জাতীয় বাইতুল মোকাররম থেকে ঈদের প্রথম জামাত শেষে সব শেষ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় জামাতের জন্য অসংখ্য মুসল্লি তারা কিন্তু প্রবেশ করছেন বাইতুল মোকাররমে, এবং প্রথম জামাতটি শুরু হয় সকাল 7টায় এবং সেটি শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় জামাতের জন্য যারা আসলে অপেক্ষা করছিলেন, অপেক্ষমান যারা মুসল্লি রয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা কিন্তু এখন প্রবেশ করছেন বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেটটি রয়েছে সেটি দিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন। এবং অসংখ্য মুসল্লি কিন্তু এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলেন দ্বিতীয় জামাতে শরিক হওয়ার জন্য, যারা আসলে সময় করে উঠতে পারেননি, প্রথম জামাতে শরিক হতে পারেননি, তারাই কিন্তু আসলে এখন দ্বিতীয় জামাতের জন্য আসছেন। দর্শক, এই ছিল আসলে জাতীয় বাইতুল মোকাররম থেকে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সবশেষ ঈদের প্রথম জামাত শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অসম্ভব এক দৃশ্য, যেটি হচ্ছে মোলাকাত, শ্রেণী বিভেদ ভুলে সকলের সঙ্গে সকলের কোলাকুলি, এবং একই সঙ্গে যে মোনাজাত, নামাজ শেষে এক মাস সিয়াম সাধনার পরে ঈদের জামাত আদায়ের পরে যে তাদের মোনাজাত, এবং সেই মোনাজাতে তাদের যে ফরিয়ত সৃষ্টিকর্তার প্রতি, সেই ফরিয়ত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি। সকলকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। ঈদের সবশেষ পরিস্থিতি, দেশের সবশেষ পরিস্থিতি, ঈদের সকল ধরনের অনুষ্ঠান আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সকলকে, ঈদ মোবারক।